এই যে বড় বউ, ওকে নিয়ে পীড়িত করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাজা কষা করবে কে? হ্যাঁ, কটা ঝিচা করে আছে? যাচ্ছি মা। চলো না দিদি, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা, কি পীড়িত রে! দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। গলার ওই দুটো সোনার? নেই মিটেশান। আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছেন, আমি মামার কাছেই মানুষ। মা বাবাকে খেয়ে বসে আছো? ধন্যি নে, এখানে এসে আবার তো নতুন করে মা পেলাম। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা! শিখে না আমি যে বউ, শিখে না আমার বউ সব একা নিয়ে আসেনি। না খোলো দেখি হাতটা, দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি। তোকে আবার কি খবর দিল? বা রন্টুর বউ ঘাতে যাবো বলে তৈরি হচ্ছি, হঠাৎ তনু গিয়ে বললো, তা মা তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ। দেখ তো ওর গলার হাতটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইমিটেশন। মা দেখেছেন আমার বিয়ের হাতটা এখনো কেমন চকচক করছে? এটা তো মনে হচ্ছে না, কেমন যেন মেয়ের মেরে। এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে, দেখি 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 সরো 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 না, বাবার বাড়ি থেকে কি আনলে দেখি। একে শাড়ি গো, এই মেয়ে এ নিশ্চয়ই কোনো ভিকিরি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু, আমাদের বাড়ি ঝিরাও এর কাপড় পরে। বাবা লাল লাল হয়ে যাচ্ছে পাউডার। মা মা আমি ঠিক বলছি মা, এ নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে, মেয়ে বিয়েতে কি এরকম শাড়ি দেয়? ধুপ ধুপ, বাহ এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজে বৌদি? মোটামুটি। মা তোমাদের এখন আমাকে মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর। আমি শাড়ি তো নিয়ে যাচ্ছি, রন্টু বউ ভাতে পরে যাব। শোনো রাত্রিবেলা ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখব, কিছু যেন শরীর রেখো না। মা নজর রেখো, শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক, বড়লোক বাড়ি বউ, ভিকিনির শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা মেয়ের কি চোপা গো, আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পারে না। তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি বিকিরি। কি কি বললে তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিকিনি বলেছে।